অ্যাশ কালারের উপরে গ্লিটার জড়ে এবং অ্যাশ কালারের সুতার কাজ করা থাকতেছে, খুবই সুন্দর। যারা রিসেপশন বা এঙ্গেজমেন্ট পারপাস কিছু শাড়ি নিতে চান বা পার্টি পারপাস গর্জিয়াস কিছু শাড়িতে, কপার কালারের জড়ে ইউজ করা রয়েছে, সাথে সিলভার জড়ে স্টোন ওয়ার্ক করা থাকতো এবং হোয়াইট ঝাড়খানে কাজ থাকতো। একটা শেপ কিন্তু আলাদা পায়ারের এবং বডির কাজটা প্রায় কাছাকাছি, কিন্তু ডিজাইনগুলো আলাদা। সালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো ক্রেপ সিল্কের উপরে গ্লিটার জড়ি এবং সুতার কাজ করা রয়েছে এমব্রয়ডারি ওয়ার্কের উপরে। আর আমার হাতে যে সেটা দেখতেছেন এটা হচ্ছে জিরো শেডের উপরে রয়েছে পুরো শাড়িটা, এবং গর্জিয়াস করে জড়ির একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে পারে দেখতে পাচ্ছেন, এবং তার উপরে কিন্তু লতানো করে ডিজাইন দেওয়া রয়েছে, এবং এখানে কিন্তু সাথে লাইট এবং ডিপ দুটো কালার সুতার এমব্রয়ডারি ওয়ার্ক থাকতেছে গ্লিটার জড়ির পাশাপাশি, এবং সাথে থাকতেছে অল ওভার কাটিং ডিজাইনটা থাকবে পারে, এবং আঁচলও সেম থাকবে। আমি পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অনেকটা অলিভ টাইপের কালার বা লেমনিশ একটা কালার, জিরো শেডের উপরে রয়েছে দেখছেন পুরো কালারটা। ফুল শাড়িটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আর এটা থাকতেছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা কিন্তু অনেক গর্জিয়াস করা রয়েছে, দুটো স্লিভ এবং ব্যাক সাইডে কাজ দেওয়া রয়েছে। এটা হচ্ছে ব্লাউজ পিস দেখছেন, এটা কিন্তু শেড জিরো শেড বলে একই কালারের উপরে লাইট ডিপ করা রয়েছে শেডটা। আর এটার প্রাইস থাকতেছে 5,850 টাকা। আর এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে পিয়াস টাইপের একটা কালার। এই শাড়িগুলো কিন্তু আপনারা এঙ্গেজমেন্ট বা রিসেপশন পারপাস বা পার্টি পারপাস নিতে পারেন, খুব গর্জিয়াস এবং অনেক সুন্দর। প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক গর্জিয়াস করা থাকবে এবং পাড়গুলো কিন্তু বিভিন্ন প্যাটার্নে থাকবে, এটার যেমন ওইটার একটা কাটিং ডিজাইন ছিল, এটা আরেকটা কাটিং ডিজাইন, মানে প্রত্যেকটা শেপ কিন্তু আলাদা পাড়ের, এবং বডির কাজটা প্রায় কাছাকাছি কিন্তু ডিজাইনগুলো আলাদা দেখতে পাচ্ছেন। ফুল শাড়িটা এটা অলওভার শাড়িটা দেখিয়ে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 5,850 টাকা। এটা একটু পেয়াস টাইপের বা অনেকটা মুখ টাইপের কালার। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, দুটো স্লিভ এবং ব্যাক সাইডে কাজ দেওয়া রয়েছে, অল ওভার গর্জিয়াস করা রয়েছে কাজটা। আর এখন যে শাড়ি দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালারের উপরে, এটা অনেকে সুরমা কালার বা সিলভার কালারও বলে, তবে খুব সুন্দর কিন্তু শাড়িটা অ্যাশ কালারের উপরে থাকতেছে, অ্যাশ কালারের উপরে গ্লিটার জড়ি এবং অ্যাশ কালারের সুতার কাজ করা থাকতেছে, খুবই সুন্দর। যারা রিসেপশন বা এঙ্গেজমেন্ট পারপাস কিছু শাড়ি নিতে চান বা পার্টি পারপাস গর্জিয়াস কিছু শাড়ি নিতে, তারা এই শাড়ি নিতে পারে। কাজটাও কিন্তু অনেক গর্জিয়াস করেছে, একদম গ্লেজি একটা কাজ, এবং সাথে কিন্তু ছিটানো স্টোন রয়েছে অল ওভার এবং হোয়াইট স্টোন সেটার ইউজটা। পুরো শাড়িটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, পুরো শাড়িটা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের দুটো স্লিভ এবং ব্যাক সাইডে কাজ দেওয়া রয়েছে, প্রাইস 5,850 টাকা। এখন যে শাড়ি দেখাচ্ছি এটা কিন্তু একটু অলিভ টাইপের একটা কালার, মানে একটু গাঢ় একটু ডিফারেন্ট কালারটা, কিন্তু মানে একজ্যাক্ট একটা কালার না, অনেকে আইস কালারও বলে এটাকে। তার সাথে কিন্তু কন্ট্রাস্ট কাজটা করা হচ্ছে, একদম কন্ট্রাস্ট একটা কাজ, একটু গ্রিন শাইনিং দেওয়া রয়েছে জড়িটার মধ্যে, এবং সাথে সিলভার কালার জড়ি এবং ছিটানো হোয়াইট স্টোন দেওয়া রয়েছে। পাড়াচল গর্জিয়াস থাকতেছে এবং বডিতে লতানো কাজ থাকতেছে, কিন্তু ইউনিক, কিন্তু ডিজাইনটা একেবারে ইউনিক একটা ডিজাইন। আর এটার প্রাইস থাকতেছে 5,850 টাকা। পুরো শাড়িটা দেখে দিচ্ছি ভিউয়ার্স, এবং যারা রিসেপশনের জন্য এঙ্গেজমেন্টের জন্য বা কাবিন ওয়ালিমা পারপাস প্রোগ্রামের জন্য যারা কিছু চাচ্ছেন শাড়ি লাইট কালারের মধ্যে হালকা হবে শাড়িগুলো এবং সুন্দর হবে, তারা এই শাড়িগুলো নিতে পারেন। এটা হচ্ছে ব্লাউজ পিস, দুটো স্লিভ এবং ব্যাক সাইডে কাজ দেওয়া রয়েছে। বা আপনি যদি মনে করেন একটা গর্জিয়াস পার্টিতে অ্যাটেন্ড করবেন, তো সেক্ষেত্রে এখন তো মানে নেট অনেকে পরে না ট্রান্সপারেন্টের জন্য, আবার অনেকে কাতান শাড়ি পরে না যে ভারী লাগে ফুলে থাকে, তো তারা সফটের শাড়ি চান, তারা এই শাড়িগুলো নিতে পারেন, কারণ যেহেতু এখন জর্জেট শিপনটা চলে না, তো সেক্ষেত্রে আপনারা এই টেস্টের শাড়িগুলো নিতে পারেন। এগুলো ক্রেপ সিল্কের উপরে অল ওভার গর্জিয়াস করে দেওয়া রয়েছে কাজটা দেখতে পাচ্ছেন। পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে অনেকটা মিষ্টি টাইপের একটা কালার। আর এটার প্রাইস হচ্ছে 5,850 টাকা। পুরো শাড়িটাই দেখিয়ে দিচ্ছি অল ওভার গর্জিয়াস, এটা ফার্স্ট পেজ। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, আর ব্লাউজ পিসটা থাকতেছে কিন্তু গর্জিয়াস, দুটো স্লিভ এবং ব্যাক সাইডে কাজ দেওয়া রয়েছে। এটা হচ্ছে পিচ কালার উপরে দেখতে পাচ্ছেন পুরো শাড়িটা। এখানে কিন্তু কাজ যেটা দেওয়া রয়েছে পাড়ে আঁচলে, এটা কিন্তু একটু অ্যাঙ্গেল করে কাজ করা রয়েছে, এবং এখানে কিন্তু কপার কালারের জড়ি ইউজ করা রয়েছে, সাথে সিলভার জড়ির স্টোন ওয়ার্ক করা থাকতো এবং হোয়াইট ঝাড়খানে কাজ থাকতেছে। ফুললি অল ওভার একটা গর্জিয়াস শাড়ি। আর এটার প্রাইস থাকতেছে 5,850 টাকা।
পুরো শাড়িটা দেখিয়ে দিলাম। আর এই শাড়িগুলো নিতে আপনারা অনলাইনেও নিতে পারেন বা শোরুমে আমাদের গাউসারি ব্রাঞ্চে ভিজিট করতে পারেন বা যে কোনো আউটলেটে এই ধরনের কালেকশনের হিউজ পরিমাণ কালেকশন দেওয়া রয়েছে, আপনারা সেখানে ভিজিট করেও নিতে পারেন। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, দুটো স্লিভ এবং ব্যাক সাইডে কাজ দেওয়া রয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখবেন, এবং চ্যানেল দুটির নাম নিবির ফ্যাশনে থাকবে এবং আমাদের ব্রাঞ্চগুলো ভিজিট করেন। আসসালামু আলাইকুম।